ক্ষমতায় টিকে থাকবার জন্য রাজনীতিবিদরা কত রকম সূক্ষ্ম মারপ্যাঁচে প্রতিপক্ষকে ঘায়েল করতে যায় বা এর জন্য যতটা নিচে নামা যেতে পারে ততটাই যায়। এবার যদি একটা দেশকে একটা ঘরের সাথে তুলনা করি তাহলে সেই ঘরের কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য কি কি হতে পারে, এমন একটা প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে সিনেমা জীবন থেকে নেয়া। আজ আমরা রিভিউ করব এই সিনেমার। এই সিনেমা মুক্তি পায় 1970 সালের 10 এপ্রিল। এই বছর এই সিনেমাটি 50 বছর পূর্তি করল। আর এই রিভিউ করতে বসে আমি নিজেকে কিছুটা ভাগ্যবান মনে করছি। আমাদের আজকের এই রিভিউ আমি উৎসর্গ করলাম এই সিনেমার সাথে সকল কলা কুশলীদের। গল্পটা হলো ঘটনার প্রেক্ষাপট স্বাধীনতা উত্তর পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান। দুই ভাই আনিস আর ফারুক থাকে আপা দুলাভাইয়ের সংসারে, আর এই সংসার চলে আপার কথায়। দুলাভাই ওকালতি করে, সাথে গানের খুব শখ। আনিস ওকালতি শুরু করে, আর ছোট ভাই ফারুক ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। আর ফারুকের সম্পর্ক গড়ে ওঠে তারই রাজনৈতিক গুরুর ছোট বোন বিথির সাথে। আর ভাগ্যক্রমে আনিসের বিয়ে হয় বিথির বড় বোন সাথীর সাথে। সরকার বিরোধী সংগ্রামের কারণে জেলে যেতে হয় সাথী আর বিথির বড় এই ভাইকে। নতুন সংসারে এসে আপার রোশনালে পরে সাথী। বড় ভাবির সাথে এইসব আচরণে ক্ষুব্ধ হয়ে ফারুকও জিদ করে ছোট বোন বিথিকে বিয়ে করে এই সংসারে নিয়ে আসে। একদিকে আপা, অন্যদিকে দুই বোন। শুরু হয় এক ধরনের ক্ষমতার লড়াই, কে জিতবে, এই জল্লাদ আপা নাকি ন্যায়ের পক্ষে থাকা দুই বোন। আর এসবেরই উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিনেমা। অবশ্য এই কথা আমি হলফ করে বলতে পারি, এই বাংলায় এমন একজনও পাওয়া যাবে না যে এই সিনেমা দেখেনি। তবুও নতুন প্রজন্মের কথা আলাদা, তাদের জন্যই মূলত আমার আজকের এই রিভিউ। এই সিনেমার গল্প, স্ক্রিন প্লে আর ডায়লগ লিখেছেন আমজাদ হোসেন আর জহির রায়হান। আর এই সিনেমায় অভিনয় করেছেন আপার চরিত্রে রওশন জামিল, দুলাভাইয়ের চরিত্রে খান আতাউর রহমান, আনিস চরিত্রে শওকত আকবর, ফারুক চরিত্রে রাজ্জাক, আর এই সংসারে চাকরের চরিত্রে অভিনয় করেছেন ব্ল্যাক আনোয়ার, সাথী চরিত্রে রোজি সামাদ, বিথি চরিত্রে সুচন্দা, ঘটকের চরিত্রে বেবি জামান, আর মধু চরিত্রে আমজাদ হোসেন। এই সিনেমা পরিচালনা করেছেন জহির রায়হান। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন আফজাল চৌধুরী, এডিটর হিসেবে ছিলেন মলয় বন্দ্যোপাধ্যায়, আর সুরকার হিসেবে ছিলেন খান আতাউর রহমান। এবার আমরা এই সিনেমার অ্যানালাইসিস করব। এক নম্বর, গল্প, স্ক্রিন প্লে আর ডায়লগ। শুরুতেই অমর একুশের গানটা দিয়ে এই সিনেমা শুরু হয়, এবং এই সিনেমার স্ক্রিন প্লে এত দ্রুত গতির যে মুহূর্তের মধ্যেই আপনি সিনেমার সাথে কানেক্ট হয়ে যাবেন। আর চাবির গোছার লড়াই যে মজাদার করে এখানে উপস্থাপন করা হয়েছে, তার মধ্যে আপনি ঢুকে যেতে বাধ্য। 50 বছর পরও যদি এই সিনেমা আপনি এখনো দেখতে বসেন, শুধুমাত্র এই সিনেমার অসাধারণ স্ক্রিন প্লের কারণেই এই সিনেমায় আপনি আটকে যেতে বাধ্য। এই সিনেমার মূল নায়ক রাজ্জাক, সুচন্দা, আনোয়ার হোসেন বা খান আতাউর রহমান এরা কেউ নয় মূল নায়ক এই সিনেমার স্ক্রিন প্লে। কিন্তু দুঃখের বিষয় হলো এত স্ট্রং কন্টেন্ট এখন আর দেখা যায় না। দুই নম্বরে অভিনয়। শুধুমাত্র অভিনেতাদের নামগুলো দেখেই অনুমান করতে পারবেন কতটা ভালো অভিনয় হয়েছে এই সিনেমায়। আনোয়ার হোসেন, নায়ক রাজ, রাজ্জাক, সুচন্দা, রোজি সামাদদের মতো অভিনেতা থাকার পরও আপনারা শুধু হা করে দেখবেন রওশন জামিলের অভিনয়, কতটা অসাধারণ অভিনয় করেছেন। আর এই সিনেমার মধ্যে মশলা হিসেবে ছিলেন খান আতাউর রহমান, বিশেষ করে কমিক টাইমিং আপনাকে মুগ্ধ করবে, সাথে রাজ্জাকের হিরোসুলভ অ্যাপ্রোচ তো ছিলই, কিংবা মধু চরিত্রে আমজাদ হোসেনের মিছিলের দৃশ্য, আহা মনটা জুড়িয়ে যায়। তিন নম্বর, পরিচালনা। এই সিনেমার পরিচালক জহির রায়হান, বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম। খুব দ্রুত তাকে হারিয়ে ফেলায় বাংলা চলচ্চিত্রের যে ক্ষতি হয়েছে তা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তার পরিচালনার গুণগত মান সত্যজিৎ রায়, মৃণাল সেন কিংবা ঋত্বিক ঘটকের চেয়ে কোনো অংশে কম ছিল না। এই সিনেমায় তিনি যেভাবে ডিরেকশন দিয়েছেন তা সত্যি, যারা নতুন সিনেমার ছাত্র বা যারা পরিচালনা নিয়ে কাজ করতে চান তাদের জন্য একটা মাস্টার ক্লাস সিনেমা। যদি বিভিন্ন দৃশ্যের এক্সপ্লেনেশন দেয় তাহলে এটা বোঝা সম্ভব হবে। দুই বোন যখন বিয়ে করে স্বামীর সংসার করছে, তখন তাদের সুখ আর রওশন জামিলের প্রতিহিংসার ছবি যেভাবে মন্তাজের মাধ্যমে দেখানো হয়েছে তা এক কথায় অসাধারণ। কিংবা মধুর মিছিলের দৃশ্য, কম বাজেটে একটা বিশাল মিছিল বা মিছিলে সেনাবাহিনীর গুলির বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে তা সত্যি অনেক উন্নত মানের ঘিলু না থাকলে তা সম্ভব হয় না। চার নাম্বার, চিত্রগ্রহণ ও এডিটিং। প্রভাত ফেরির যে দৃশ্যগুলো নেওয়া হয়েছিল তা সত্যি সত্যি 21 ফেব্রুয়ারির দিন নেওয়া হয়েছে, যাতে রিয়েল ফিলটা পাওয়া যায়। কতটা স্কিলফুল হলে এত ভিড়ের মধ্যে এইসব দৃশ্য নেওয়া যায় ভাবুন একবার। রাজ্জাকের মতো অভিনেতা যখন শত মানুষের ভিড়ের মধ্যে শহীদ মিনারের দিকে যাচ্ছিল, তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা কতটা কষ্টকর সেটা একমাত্র পরিচালক বা ইউনিটের লোকজনই বলতে পারবে। আর সেই সময়ে এতটা শার্প এডিটিং আমার মনে হয় না আমি বাংলাদেশের কোনো সিনেমায় দেখেছি। পাঁচ নম্বর, মিউজিক। এই উপমহাদেশের সিনেমায় আরেকটা বড় উপাদান হলো সিনেমার গান। আর এই সিনেমার মিউজিক করেছেন খান আতাউর রহমান। আমার মনে হয় তিনি বাংলাদেশের অন্যতম প্রতিভাবান চলচ্চিত্র কর্মী। সিনেমার খুব কম শাখায় আছে যেখানে তিনি বিচরণ করেননি। আর এই সিনেমার গানগুলো যেমন সিনেমা উপযোগী তেমনি মজাদার, বা যদি পলিটিক্যালি স্যাটায়ার হিসেবেও চিন্তা করি তাহলেও অসাধারণ। বিশেষ করে এ খাঁচা ভাঙবো আমি কেমন করে গান,
গানটা। এই যেন শুধু গৃহমুক্তির গান নয়, যেন স্বাধীনতার আকুতি নিয়ে প্রতিটি বাঙালির মনের কথা, বা এই সিনেমার বাংলার মাটি ও দেশপ্রেম নিয়ে রবি ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলা যেভাবে চিত্রিত করা হয়েছে তাতে মনে হয় সঙ্গীত পরিচালক ও সিনেমা পরিচালক উভয়ই আগে থেকে জানতো যে এই গানই হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আর এই সিনেমায় ব্যবহার করা হয়েছে নজরুলের রণসঙ্গীত কারার ওই লৌহ কপাট। এই সিনেমার স্লোগান ছিল একটি দেশ একটি সংসার একটি চাবির গোছা একটি আন্দোলন একটি চলচ্চিত্র। একবার ভেবে দেখুন, ইয়াহিয়ার সামরিক শাসনের মধ্যে এমন একটা সিনেমা তৈরি করা সত্যি বলছি কলিজা লাগে। আর আমার মনে হয় যে জহির রায়হানের পুরোটাই ছিল কলিজা, সেখানে রক্ত মাংস বলে কিছু ছিল না। এখনকার সময় হলে তেলবাজিতে ব্যস্ত থাকতো সবাই, আর এই সিনেমাই ছিল জহির রায়হানের শেষ ফিকশনাল ফিল্ম। এই সিনেমার 50 বছর পরও কতটা প্রাসঙ্গিক তা এই সিনেমা দেখলেই বোঝা যায়। আর বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের উচিত ছিল এই সিনেমার 50 বছর উপলক্ষে বড় কোনো আয়োজন করা, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের গুণীদের কদর করতে পারি না। আমরা শুধু জানি তেলবাজি এবং দলবাজি। এই সিনেমার কলাকুশলীদের মধ্যে একমাত্র জহির রায়হানের স্ত্রী সুচন্দাই বেঁচে আছেন, আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আমার এই রিভিউ আপনাদের কেমন লেগেছে তা আমাদের নিচের কমেন্ট সেকশনে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ।